হাই এভরিওয়ান আমি চম্পা আজ আমি বানাবো সন্ধ্যের খাওয়ার যে চায়ের সাথে সবসময় প্রতিদিন বিস্কুট কিন্তু ভালো লাগে না যার জন্য এখানে বানালাম আমি একটু কাজু মুখরোচক কাজু এর মধ্যে একটু নুন থাকবে মিষ্টি থাকবে ঝাল ঝাল থাকবে সমস্ত মেলানোই চায়ের সাথে কিন্তু বেশ একেবারে জমে যাবে নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম মতো ময়দা এক চামচ চিনি এক চামচ কালো জিরে পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে এবার জল দিয়ে ভালো করে আমি ময়দাটা সুন্দর করে মেখে নেব আর মাখার সময় মাথায় রাখতে হবে আমি কিন্তু ময়দাটা নরম করে মাখবো না যতটা শক্ত রাখা যায় ততটা শক্ত করে মাখবো এই যে আমি আর জল নিলাম না নিয়ে এবার পুরোটা ভালো করে মেখে নেব আর মাখার সময় কিন্তু আমার আরেক চামচ তেলের প্রয়োজন ছিল আমি আরেক চামচ দিয়েছি আপনারা দু চামচই অ্যাড করে দেবেন এবার এটাকে আমি দু মিনিটের জন্য ঢেকে রাখবো শুধুমাত্র চিনিটা গলার জন্য আর এটা কিন্তু বেশ শক্ত করেই মেখে রাখা আছে যাতে এই যে রেস্ট দিলে কিন্তু ময়দা এমনিতেই নরম হয়ে যায় আমরা সবাই জানি এটা দু মিনিট পর চিনিটা গলে যেতেই আমি এইভাবে হাতের সাহায্যে এরকম দুটো ভাগ করে নেব। মানে তিনশো গ্রাম ময়দা দুটো ভাগ করে নেব করে নিয়ে এবার ভালো করে আমি এটাকে বেলে নেব এই যে এইভাবে আটা দিয়েই বেলতে হবে এখানে কী কেন কি শুধু তেল দিয়ে তো বেলার এগুলো না এগুলো আটা দিয়েই বেলতে হবে তাহলে আমি যখন কাজুটা কাটবো ওটা একটার সাথে একটা লেগে যাবে না এই যে এইভাবে আমি গোল করে বেলে নেব বেড়াটা কিন্তু মোটাই থাকবে পাতলা হবে না আর মিডিয়াম থাকবে একদম বড় করে আমি বেলে নেব আর দেখুন কালো জিরেগুলো দেখতে কত সুন্দর লাগছে আর নোনতা খাওয়ারে কিন্তু কালো জিরেটা বেশ ভালোই লাগে আর সন্ধ্যের খাওয়ারের জন্য আমি বিস্কিটও বানানোর আমার রেসিপি আছে আপনারা চাইলে দেখতে পারেন নারকেল বিস্কুট আর সেটা তো সবাই পছন্দ করে চায়ের সাথে বিস্কিটটা আলাদাই ভালো লাগে আর বাড়িতে প্রতিদিন ওই কেনা বিস্কিট বা নিমকি খাওয়ার থেকে নিজে করলে কি হয় ভালো লাগে নিজেরও ভালো লাগে যে আমি একটা কিছু তৈরি করতে পারলাম আর বাড়ির মানুষকেও মনে হয় যে একটা হেলদি খাবার দিতে পারলাম যে কোনো পুরোনো তেল বা এরকম কিছু ব্যবহার করা না আমি নিয়েছি একটা ওষুধের ঢাকনা আমি ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে ছোট ছোট করে কাজু করে কেটে কাজু কেটে নেব এইভাবে আপনারা কিন্তু বোতলের ঢাকনাও নিতে পারেন কিন্তু সেটা দিয়ে কী হবে ধার না কাটে না এই যে এইভাবে ওষুধের ঢাকা হলে কি হবে এইভাবে সুন্দর কেটে যায় এইভাবে দেখুন আমি কাজু কাজু করে কেটে নিচ্ছি সমস্তগুলো আমি কেটে নিয়েছি একটু সময় লাগে বন্ধুরা আর ততক্ষণে আপনারা তেলটা গরম হতে দিয়ে দেবেন তেলটা বেশ ভালো গরম হয়ে যাবে এইভাবে আমি একে একে দিয়ে দেবো আর যেটা জড়িয়ে যাবে একদম ভয়ের নেই ওটা আস্তে আস্তে করে ছাড়িয়ে দিলে ছেড়ে যায় কিন্তু তখনই ছাড়ানোর চেষ্টা করবেন না একটু লাল ধরতে আর একটু বেশি করে অনেকটা করে লাল করবেন যাতে ওটা শক্ত হয় প্রথমেই ওটা তুলে ফেলবেন না বেশ অনেকটা লাল হবে দেখুন আমি কিভাবে বানাচ্ছি এই যে ভালো করে লাল করে ভেজে নেবো আর আমার অনেকই রেসিপি দেওয়া আছে মাছের বা ডিমের খিচুড়ি ফ্রায়ে রাইসের চিকেনের অনেক রকম রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এইভাবে ভালো করে লাল করে ভেজে নেব আর দেখুন কোনো জিনিস শিখে নতুন শিখে আর সেগুলো ভালোভাবে পারফেক্ট বানিয়ে বাড়ির মানুষদের খাওয়াতে কিন্তু আলাদাই ভালো লাগে তাই না কে কে এরকম দেখে দেখে ট্রাই করেন আমার রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই যে এভাবে লাল করে ভেজে নেব আর যতক্ষণ আমার এই কাজুগুলো লাল হচ্ছে ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন লাইক দিতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে নিলে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে তাহলে তাদের দেখে ফেলে ছটফট বানিয়ে ফেলতে পারবেন এই যে রেডি হয়ে গেল সুন্দর করে একদম মচমচে করে লাল করে ভেজে নিতে হবে দেখুন আর তিনশো গ্রাম ময়দাই কিন্তু আমার যথেষ্টই হয়েছিল এই যে বাত বাদ বাকিগুলো আমরা ভালো করে ভেজে নেব আমার দুবার তিনবারে ভাজা হয়ে গেছিলো সমস্তগুলো এই যে এইভাবে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম সমস্তগুলো আরও কিছুটা ছিল আমি ভেজে নিয়েছি আর এইভাবে লাল করে আমি সমস্তগুলো ভেজে নিলাম এই দেখুন কমপ্লিট ভাজা আর নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতো বিট নুন আর লঙ্কা লঙ্কা তো আমি আগের দিন বললাম যে আমি একটু ভুল করে বেশি দিয়ে ফেলেছিলাম এটা পরিমাণ মতোই দিয়েছি লঙ্কা বিটনুন মিলিয়ে এটা একদম চটপাটা হয়ে যাবে এই যে এইভাবে মিলিয়ে নেবো আর এই মশলাটা অ্যাড করবেন তখন যখন এটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাবে গরম অবস্থায় দেবেন না মশলাটা এই যে ভেঙে দেখাচ্ছি দেখুন এরা মচমচে হয়ে গেছে এটা আর একটু ঠান্ডা হবে এই যে ঠান্ডার পর রেডি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন আজকের মতো আসছি টাটা